আর একটা গান শুনি, আমার ভাই আর একটা গান তোমার শোনাবে। চলে ছোট করে একটা গান গেয়ে দি। বইরে কথায় করো না ভাই তোমার মাকে অপমান, তোমার দেহে রক্ত মানুষ মায়ের অবদান, তোমার দেহে রক্ত মানুষ মায়ের অবদান। বইরে কথায় করো না ভাই, হ্যাঁ মাকে অপমান, তোমার দেহে রক্ত মানুষ মায়ের অবদান, তোমার দেহে রক্ত মানুষ মায়ের অবদান। বৌহারালে বৌফাবিরে প্রতিভারে ঘরে, বৌহারালে বৌফাবিরে প্রতিভারে ঘরে, মহারালে কাবিনায় জগৎ সংসারে। বইয়ের কথায় বইয়ের কথায় না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অপমান। বিদেশ থেকে তুমি যখন ফিরবে এসে বাড়ি, বউটা কাঁধে হাতের দিকে আনলে পাটা শাড়ি, শুধু মা ডেকে বলবে খোকন আইরে বুকে আ। মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অপমান। শুধু মা ডেকে বলবে খোকন আইরে বুকে আর। তোমার দেহে রক্ত মাংস মায়ের অপমান, বইয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অপমান, হ্যাঁ তোমার দেহে রক্ত মাংস মায়ের অপমান, হ্যাঁ তোমার দেহে রক্ত মাংস মায়ের অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অপমান। ওর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। মা আমাদের সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না, মা আমাদের সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না। ভালোবাসে
জীবনে কাটে মুক্তির সাধনা মায়ের জীবনে কাটে ছেলের মঙ্গল কামনা সাধকের জীবনে কাটে মুক্তির সাধনা মায়ের জীবনে কাটে ছেলের মঙ্গল কামনা ওরে নকুল বলে মা ছাড়া কেউ নেই রে দুনিয়ায় নকুল বলে মা ছাড়া কেউ নেই রে দুনিয়ায় ছাড়া ভালোবাসে শুধু আমায় মা ছাড়া ছাড়া ভালোবাসে শুধু আমায় মা ছাড়া ছাড়া ভালোবাসে শুধু আমায় মা ছাড়া ছাড়া ভালোবাসে শুধু আমায় মা অক্টোবরের 31 1984 বুধবার দুপুরে হাই রে কিনি দারুণ খবর পেল ভারতবাসীর তারে কিনি দারুণ খবর পেল ভারতবাসীর তারে অক্টোবরের 31 হ্যাঁ অক্টোবরের 31 1984 বুধবার দুপুরে হাই রে কিনি দারুণ খবর পেল মতিলাল নেহরুর পুত্র জওহরলাল ইন্দিরাজের পিতা হাই রে ইন্দিরাজের পিতা দেহ রক্ষীর গুলি হাই প্রাণ হারালেন তিনি লক্ষ লক্ষ মানুষ কান্দে এই খবর শুনি হাই রে এই খবর শুনি কেউ বা ভাবে সত্য কথা কেউ বা ভাবে মিথ্যা রে ভাবে সত্য কথা কেউ বা ভাবে মিথ্যা রে কিনে দারুণ খবর কিনে দারুণ খবর অক্টোবরের 31 অক্টোবরের 31 1984 বুধবার দুপুরে হাই রে চল একটা কৃষ্ণের গান বাবু অনেকক্ষণ ধরে অনুরোধ করছি চল একটা কৃষ্ণের গান একটা ছোট করে আর একটা ছোট পাইয়ে দাও রাখ করুন একটা গান হেনি গো আনন্দ দাও প্রভু আনন্দ নিরানন্দ কারিয়া নিরানন্দ কারিয়া হেনি গো আনন্দ দাও প্রভু আনন্দ নিরানন্দ কারিয়া নিরানন্দ প্রভু দয়াল হরি ধীরে ধীরে বাহিবে
চরণে তোরি কবে তুমি আসিবে ও গো দয়াল হরি ধীরে ধীরে পাহিবে তব চরণে তোরি অধম কানাই আছে ভব নদী এক পারে অধম কানাই আছে ভব নদী এক পারে তব আশায় পাইব চাচিয়া নিরানন্দ একটিবার সংকেত ধ্বনি দাও সবাই মিলে একটিবার উলুধ্বনি দাও যদি মন থাকে মা মনসার পায় লোহার কলায় করবো রন্ধন এত কিসের দাম সত্যই কি তুমি সিদ্ধ করতে পেরেছো মা দেখো বিদ্যা দেখি মা সত্যই মা বেহুলা তুমি সতী তাই পঞ্চগুলি লৌহ কলাই অন্য নিমিষে সিদ্ধ করে তুমি তোমার পিতা মাতার মুখ উজ্জ্বল করেছো মা আসি বিদ্যা এসো মা না না এবার আমি যাবো ওই চম্পক নগরে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ কার্য সম্পন্ন করতে আজ উড়ার উজানি নগর হতে বৈবাহিক আসবে আমার পুত্রকে দেখতে বাহ বৈবাহিক মা স্যার যাই জয়ের ধ্বনি দিতে হবে না নমস্কার নমস্কার বৈবাহিক মা স্যার বলুন আপনার বিধবার মা স্যার দিয়ে গেছেন পঞ্চগুলি লৌহ কলাই আমার কন্যা বেগুলা কেমন অন্য নিমিষে সিদ্ধ করছে বাহ অতীব সুন্দর হয়েছে রন্ধন কে করেছে এই লৌহ কলাই রন্ধন আমার কন্যা বেগুলা তাহলে আপনার বিশ্বাস হচ্ছে যে সত্যি আমার কন্যা বেহুলা সত্য সত্য আমার বিশ্বাস হলো যে আপনার কন্যা সত্যি মায়ের সত্যি কন্যা বেহুলা লক্ষিন্দর কি অপূর্ব নামের মিল বলছিলাম বৈবাহিক মাসাই তাহলে আপনার পুত্র লক্ষ্মীকে আমি একবার দেখতে চাই বেশ বেশ আপনি অপেক্ষা করুন আসন গ্রহণ করুন এই কে আছো এই মুহূর্তে পুত্র লক্ষ্মীকে এই রাজসভায় নিয়ে আসার ব্যবস্থা নাও বসুন বৈবাহিক এই হলো আমার একমাত্র পুত্র নাম দুর্লভ লক্ষিন্দর সত্যি বৈবাহিক মহাশয় আপনার পুত্র লক্ষ্মীকে দেখে আমার খুবই পছন্দ হয়েছে
আপনি যদি অনুমতি করেন আমি একেবারে আশীর্বাদ কার্য সম্পন্ন করতে চাই। আর দেরি নয় বৈবাহিক, আমি রাজি, এই মুহূর্তে আশীর্বাদের সুব্যবস্থা করতে চাই। তাহলে ব্যাংকে বলুন। রানী আর বিলম্বে দেরি করো না, যাও এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে সবাই বসাও এবং আশীর্বাদের ব্যবস্থা করো। বেশ মহারাজ, আমি এখনই সব ব্যবস্থা করছি। বেহুলা কোথায়? আশীর্বাদী করবেন গো, আশীর্বাদী করো গো, আশীর্বাদী আমার দুর্লভ লোকে করে গো।